মাহিন মৃদুল প্রশ্ন করেছেন হায়দ অবস্থা একজন মহিলা প্রতিদিনের আমলগুলো করতে পারবে কি যেমন রাতে শোয়ার আগে সুরা মল্ক সুরালবাকার শেষ এক রুকু তারপর সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করা যাবে কি মুখস্থ কিংবা মোবাইলে দেখে অর্থাৎ আপনি বলছেন যে যে আমলগুলোর মধ্যে কোরআনের কোনো অংশ অথবা কোনো সুরা পড়ার রেকমেন্ডেশন আছে সে আমলগুলো সে করতে পারবে কিনা অন্য কথায় সে বিভিন্ন সুরা অথবা সুরার অংশ বা আয়াত তেলাওয়াত করতে পারবে কিনা এ তেলাওয়াতটা সে কোরআন ধরে পড়তে পারবে কিনা মোসাফ দেখে পড়তে পারবে কিনা কিংবা মুখস্থ পড়তে পারবে কি না কিংবা মোবাইল দেখে পড়তে পারবে কিনা এখানে এই মার্শাল আর্টার মধ্যে এখতলাফ রয়েছে তবে ওলামাই কেরাম বলেছেন যে যারা হায়জ অবস্থায় আছেন তারা কোরআনে স্পর্শ করতে পারবেন না যেহেতু হায়জ অবস্থাটা অপবিত্র অবস্থা এই জন্য পবিত্র হতে হলে তাকে গোসল করতে হয় এবং এই কারণে তিনি সালাদ পড়লেও সালাত হবে না তাকে সালাদ পড়তে নিষেধ করা হয়েছে এবং তাকে সিয়াম রাখতেও নিষেধ করা হয়েছে ফলে তিনি কোরআনে স্পর্শ করবেন না অতএব সেটা তেলাওয়াতের জন্য হোক বা তেলাওয়াতের উদ্দেশ্য ছাড়া কোনো অবস্থাতেই আরবি মোসাফটা আমরা মোসাফ বলেছি আমরা তাৎসির বলিনি হ্যাঁ সে আরবি মোসাফটা স্পর্শ করবেন না দ্বিতীয়ত হলো তিনি যদি মুখস্থ পড়েন এবং মোসাফ ছাড়া মোবাইল থেকে পড়েন মোবাইলের ভিতরে তো মোসাফ আছে যখন তিনি সেটাকে ব্রাউজ করেন আর যদি ব্রাউজ না করেন তাহলে সে তো তিনি স্পর্শ অলরেডি করছেন সেক্ষেত্রে বিধান কী আমরা প্রথমে বলবো যদি তিনি মোবাইলে অথবা যে কোনো অ্যাপসে ট্যাবে যেখানে টাচ স্ক্রিন সেখানে তিনি অ্যাপসটাকে ওপেন করেন কোরআন তখন ধরে ধরে কোরআনের পৃষ্ঠা উল্টান এই বিষয়টা এবং মুসাফ ধরে পড়া কিংবা মুখস্থ পড়া প্রত্যেকটা জায়গায় ওলামাইকেরামের আখতলাফ আছে ওলামাই কেরাম বলছেন মোসাফ দেখে বা স্পর্শ করে সে পড়বে না ঠিক তেমনি টাচ স্ক্রিন দেখেও সে পড়বে না কিন্তু সে যদি মুখস্থ দূর থেকে পড়ে তাহলে কি জায়েজ হবে এক্ষেত্রে আমরা দেখি আধা ওলামাই ওলামাইকেরাম বলেছেন যে না এক্ষেত্রে এটাও জায়েজ হবে না তবে অন্য আরেক দল ওলামা যেমন ইমাম মালিক ইমাম আহমেদ একটা রেওয়াতে এবং ইমাম শাফি রাহমাহুল্লার একটা কাউল অনুযায়ী তারা বলেছেন যে না মুখস্থ পড়তে কোনো অসুবিধা নেই মুখস্থ পড়তে কোনো অসুবিধা নাই এব পোষণ করেছেন শেখুল ইসলাম তাইমিয়া এবং শেখ বিনবাজ রহমাহমুল্লাহ শেখুল ইসলাম এবনুত্তমিয়া রহমাহুল্লাহ বলেন লেইসেফিমানি মিনাল কেরোতে নসোস অনসারি হাতুন শাহিহা যে কোন হায়েজে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কোরআন পড়তে নিষেধ করে এমন কোনো নসোস স্পষ্ট নস বা কোরআন হাদিসের দলিল পাওয়া যায় না এবং এমন কোনো সহি কোরআন হাদিসের দলিলও পাওয়া যায় না তিনি আরও বলেন উম্মা আলুমুন নেসা কুন্না ইহেদনা আল্লাহ রাসুলিল্লা সাল্লাহ আসালাম আর এটা জানা কথা যে মহিলারা রাসুলসাল্লামের যুগেও হায়জের মধ্যে কখনও মানে তাদের মাসিক হতো ওলাম ইয়াকুন ইয়ানহা হুন্না আন কেরাতুল কোর আন্না নবী সাল্লাহ আসালাম তাদেরকে কেরাতুল কোরআন থেকে নিষেধ করেননি কামা আল্লাময়াকুন ইয়ানহা হুন্না আনি দেখে ও দোয়া যেমনিভাবে তিনি তাদেরকে দেখের এবং দোয়া পড়তেও নিষেধ করেননি এবং কাইম রহমা বলেন ওমিন হায়দা জওয়া জোকের আতল কোরআন লাহা ওহিয়া হায়দ সুতরাং এই ডিসকাশন থেকে বোঝা গেল এবং কয়ম বলছেন যে হায়েজরত অবস্থায় মহিলা কোরআন পড়তে পারে আসলে অনেক বড় ডিসকাশন রয়েছে ডিবেট রয়েছে সব কিছু মিলে আমরা এভাবে সমন্বয় করতে পারি যে যেহেতু আমরা আমাদের বিভিন্ন ডিসকাশনে বারবার বলেছি অপবিত্র অবস্থায় মোসহাফ স্পর্শ করা যাবে না তাহলে সে মোসহাফটা যদি হয় কোনো হার্ড কপি মোসাহ যে কোরআনটা শুধুই আরবি কোরআন তাহফিজুল কোরআনের জন্য বা সাধারণ মানুষ যেটা শুধু আরবি কোরআন হিসাবে জানে মোসাহ সেটা সে স্পর্শ করবে না আবার টাচ স্ক্রিনে কোরআন ওপেন করে সে স্পর্শ করবে না এটাই হলো শুদ্ধমত তবে মুখস্থ পড়ার ক্ষেত্রে যদি ওলামে কেরামের বিশাল এক দল সেটাও নিষেধ করেছেন কিন্তু এক্ষেত্রে আমরা দেখি যে মুখস্থ পড়তে আসলে কোনো অসুবিধা নেই কারণ কি কারণ হলো আমাদের মুখস্থ কোরআনটা তো আমার অন্তরে আছে গেঁথে আছে আমার মেমোরিতে আছে হ্যাঁ তার মানে আমার এই দেহের কোথাও না কোথাও কোরআন তো আছে অলরেডি এক্সিস্টেড শুধু উচ্চারণ করাটা নিষেধ হবে কেন উচ্চারণ করাটা নিষেধ হওয়া এটা এটার কোনো দলিল নাই সাল্লাম বলেননি যে হায়েজ অবস্থায় কোরআনটাকে মন থেকেও বের করে দিতে হবে অর্থাৎ কোনো অস্তিত্বের মধ্যে রাখা যাবে না যেহেতু অস্তিত্বের মধ্যে রাখাটাকে তিনি জায়েজ করেছেন তাহলে পড়াটাও জায়েজ হবে পড়াটাও জায়েজ হবে আর বাকি থাকলো কি মোসাহ স্পর্শ করা সেক্ষেত্রে আমরা বলেছি একটা হাদিস রয়েছে যে পবিত্র ব্যক্তি ছাড়া আর কেউ মোসাফ স্পর্শ করবেন না শেখ সলিবেন শহর অনেকেই বলেছেন এটি দ্বারা প্রমাণিত হলো যারা মোসাফকে স্পর্শ করতে চান সেটা টাচ স্ক্রিনের মাধ্যমে হোক বা হার্ড কপি হোক তাদের ক্ষেত্রে রাজে হলেই হাদিসের আলোকে পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু কোরআন পড়তে তাহলে আর কোনো বাধা রইলো না যদিও লামা কেরামের বিভিন্ন মত রয়েছে সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলবো যে হায়জরাতা মহিলা রাতে শোয়ার ক্ষেত্রে এই সুরাগুলো যদি মুখস্থ পড়েন এবং অন্য অন্য আধকারগুলো যদি পড়েন অন্য অন্য দোড়াগুলো যদি পড়েন সেটা জায়েজ হবে তৃতীয়ত কোরআনের মোসাফ স্পর্শ করা ছাড়া তিনি যদি কোরআনের তাফসির পড়েন জায়েজ হবে হাদিসের গ্রন্থ পড়েন জায়েজ হবে হাদিসের গ্রন্থের মধ্যে দেখা যায় বিচ্ছিন্নভাবে কিছু কিছু আয়াত আছে বিশুদ্ধ মত অনুযায়ী সেটাও পড়া জায়েজ হবে কারণ হাদিসের গ্রন্থ বা ইসলামী কোনো বইয়ের মধ্যে যে কিছু আয়াত আসে সেই আয়াতের কারণে সে গ্রন্থকে মোসহাব বলা যাবে না আমার মনে হয় আমার ডিসকাশন থেকে জবাবটা আপনারা পেয়ে গেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন